বাংলাদেশের ব্যর্থতার একটা কারণ চিহ্নিত করতে বলা হয়, তাহলে আমি বলবো তামিম ইকবালকে নিয়ে না যাওয়া, তামিম ইকবালকে না খেলানো এবং তামিম ইকবালকে হেয় প্রতিপন্ন করে জুনিয়র তানজিৎ তামিমকে পাদপ্রদীপের আলোয় আনার ব্যর্থ চেষ্টা। এবং সেই চেষ্টাটা শুধু ব্যর্থতায় পর্যবসিত হয়নি, দলের বিপর্যয় ত্বরান্বিত করেছে। বাংলাদেশের উদ্বোধনী জুটি এই টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল, সবচেয়েতে কমজোরি এবং সবচেয়ে ফ্রেজাইল কাজ ভঙ্গুর উদ্বোধনী জুটি বলে প্রমাণিত হয়েছে। তার কারণ তানজিৎ তামিম 7 খেলায় রান করেছেন 100, তার মধ্যে এক ম্যাচে আছে 51 রান, অর্থাৎ বাকি 6 ম্যাচে তিনি করেছেন 49। এই যখন তার অবস্থা হয়, আমি বিশ্বাস করি যে তামিম ইকবালের কাছ থেকে আমরা হয়তোবা এক ইনিংসেই এই 51-49 রান দেখতে পারতাম। এটা যদিও সেন্ট বার্ডসের কথা, হয়তো যে কেউ আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলতে পারেন যে তামিমও যে ফেল করতো না আপনি কি করে বলেন, বাট তামিম ইকবালের ট্র্যাক রেকর্ড, তার অভিজ্ঞতা, তার পরিসংখ্যান কখনোই কিন্তু এতটা খারাপ হয়ে যায়নি। তামিম ইকবাল ওয়ার্ল্ড কাপের মঞ্চে 7টা ম্যাচ খেলবেন আর 6 ইনিংসে মাত্র 49 রান করবেন, এটা এটা আমার অন্তত বিশ্বাস হতে চায় না। কাজে আমি বলবো তানজিৎ তামিমের ওপরে অতিমাত্রায় নির্ভরতা এবং দেশের এক নম্বর ওপেনার এবং ওয়ানডে ক্রিকেটের সর্বাধিক সেঞ্চুরিয়ান তামিম ইকবালকে দল থেকে বাদ দেওয়াটা বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের প্রধান এবং বড় কারণ, এবং কোনোভাবেই আমরা তামিম ইকবালের ঘাটতি পূরণ করতে পারিনি। এখন কোচ, ক্যাপ্টেন, সিলেক্টর, ক্রিকেট বোর্ডের উচ্চ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এটা স্বীকার করুন আর না করুন, বাংলাদেশের টোটাল পারফরমেন্সটাকে যদি আপনি পাখির চোখে পরখ করেন, পোস্টমর্টেম করেন, আপনি দেখবেন বাংলাদেশের উদ্বোধনী জুটির ব্যর্থতাটা আমরা পুরো টুর্নামেন্টে 7 খেলায় এখন পর্যন্ত আপনার কভার করতে পারিনি। উদ্বোধনী জুটি যে শুরুর সঙ্গে সঙ্গে, সেটা আগে ব্যাটিংয়েই হোক পরের ব্যাটিংয়েই হোক, ভেঙে যাচ্ছে, আমাদের ওপেনাররা রান করতে পারছেন না, পরের ব্যাটাররা এসে কি করবেন, তারা কি উইকেট আগলে রাখবেন নাকি যে লক্ষ্যমাত্রা সেটা ছোঁয়ার জন্য বলগাহীন হয়ে চলবেন, কি করবেন এটা তারা বুঝে না পেরে উঠতে পেরে তারাও অকাতরে উইকেট দিয়ে এসছেন। বাট যদি আমাদের উদ্বোধনী জুটিটা স্থিতিশীল থাকতো, আমরা তেরে ফুরে অনেক দলের মতো, রোহিত শর্মার মতো কিংবা অজি ওপেনার ওয়ার্নারের মতো আমরা যদি নাও মারতে পারতাম, আমরা যদি স্টেডি খেলতে পারতাম, তাহলেও কিন্তু আমরা চার পাঁচে খেলবো, পরবর্তীতে হাতে উইকেট থাকলে রান গতি বাড়াবো। এরকম কোনো অবস্থা আমাদের ছিল না, কারণ আমরা শুরুর পর প্রথম নালে দ্বিতীয় ওভার এই বাংলাদেশের উদ্বোধনী জুটি ভেঙে গেছে। কাজেই যে দলের উদ্বোধনী জুটি নামতে না নামতেই ভেঙে যায়, সেই দলের ব্যাটিং ভালো হবে না। আর ব্যাটিং বান্ধব উইকেটে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, সেখানে ব্যাটে রান নেই, বড় পুঁজি নেই, লড়াকুপ পুঁজি নেই, আপনি বোলারদের দোষ দিয়ে কি করবেন, আর বোলারদের কি বা তখন করার থাকবে। কাজে আমি বলছি তানজিৎ তামিমকে একা ওপেনার হিসেবে লিটন দাসের সঙ্গে নিয়ে যাওয়াটা ছিল চরম ভুল এবং অমার্জনীয়, আমি বলবো যে এটা অপরাধ, এটা নির্বাচক, কোচ, ক্যাপ্টেন কেউ এর দায় এড়াতে পারবেন না। এবং আমি মনে করি ইমিডিয়েট আমাদের নির্বাচক, কোচ, ক্যাপ্টেনের অন্তত এই ভুলের জন্য ক্ষমা চাওয়া উচিত যে আমরা তামিম ইকবালকে না নিয়ে গিয়ে আমাদের ব্যাটিং অর্ডারটাকে শুধু নষ্ট করিনি, ব্যাটিংয়ের স্থিতিশীলতা গভীরতাকে শুধু আমরা কমিয়ে ফেলেনি, আমাদের দলের শক্তির একটা ক্ষতি করে ফেলেছি এবং সে ক্ষতিটা অপূরণীয়, অমোচনীয়, এখন পর্যন্ত আমরা সেটা কাটিয়ে উঠতে পারিনি।